একটা মেম্বার হয়ে আছে কাজটি করতে বুঝলেন কোন একটা চেয়ারম্যান হয়ে কাজটি করো নাই আমরা সেই হিসাবে সবাই একত্রিত হয়ে আমরা টাকা ভোট দিব এই আমার আবেদন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশের দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা আমরা আছি বাক্সর ইউনিয়ন পরিষদের সত্যপুকুরি এলাকায় আজকে এটি বাক্সর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে মূলত যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এখানে এক নম্বর ওয়ার্ডের যে মেম্বার পদ প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম তার এই বিপুল সংগঠন নিয়ে শোডাউন করছে এবং একটি উৎসবের নগরীতে পরিণত করেছেন আজকের এই সত্যপুকুরিয়া সরছালি এলাকা হাজার হাজার লোক নিয়ে এই মানুষ সদস্য প্রার্থী ইতিমধ্যে তার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ব্যাপক জনসংযোগ করছেন এবং তার তার যারা যারা অনুসারী আছে তার যারা সব কর্মী সমর্থক আছে তাদের প্রত্যেককেই নিয়ে এসে এই শোডাউন করছেন এবং দর্শকবৃন্দ বিভিন্ন এলাকা ঘুরে আমরা আছি এই মধ্যে বাক্সর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আজকে শিশু এই ওয়ার্ডে সবাই এক কাতারে এসে তারা এই দুই গ্রামের যে লোকজন আছে তারা সবাই তার পক্ষে ব্যাপক জনসংযোগ করছেন দর্শকবৃন্দ তাই এলাকাবাসীর মুখ থেকে আমরা কিছু কথা শুনবো ঠিক করে আমাদের সাথে ভাইকে আমরা যুক্ত করব আমাদের এই পাঁচ বছরে যে উন্নয়নের কাজ হয়েছে তাতে আমরা সন্তুষ্ট হয়েও আবার আগামী পাঁচ বছরের জন্য তাকে নিযুক্ত করার জন্য আমরা একভাবে মহিলা পুরুষ সবাই মিলে তাকে এক মোটে মোরগ মার্গা বুট দিয়ে ফুলের মালা 29 তারিখ জয় ছিনিয়ে নেব ভালোবাসেন কেন মনে চালে ভালো কাজ করছে আপনি যাচাই করেন একজন সাংবাদিক হিসাবে অন্তত হাজার হাজার লোক তার পক্ষে কাজ করতে চায় কেন
তারা দিক মানুষের উপকার হইতে আছে রাস্তাঘাট স্কুল আর আপনার ওই যে ভূমির বাউন্ডারি কবরস্থানের বাউন্ডারি এগুলো হইতে আছে তাইলে মানুষ কারে চাইবে উন্নয়নের পক্ষে যেই লোক তারে চাইবে কার পক্ষে জনসংযোগ করলেন যে কার পক্ষে জনসংযোগ আমি মোরগ মার্কা মোহাম্মদ জহির ইসলাম কেউ ইনশাআল্লাহ সে কেন জনসংযোগ করলেন তার পক্ষে অনেক উন্নয়ন করছে এই এলাকাতে কি উন্নয়ন করছে উন্নয়ন কবরস্থান রাস্তাঘাট কালবাট এবং রাস্তা ওই গাটলা কবরস্থানের ওয়াল সব কিছু করছে ইনশাআল্লাহ তার জন্য আমরা পার্টি আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া চাই আল্লাহ থাকে আবার জয় করে ইনশাআল্লাহ মার্কা কি মোরগ কি জন্য আসছেন এখানে মোরগ মার্কা ভাত দিয়ে যাইলাম হ্যাঁ মোরগ মার্কা ভাত দিয়ে হ্যাঁ তার স্বভাব চরিত্র কাজকর্ম সর্বদিক দিয়ে অঙ্গ মনোভূত রয়েছে বিগত পাঁচ বছর করে গেছে এগুলি আমরা আগামী সেকশনে তারে এবারও আমরা পাশ বিসমিল্লাহির রহমানির রহিম আমি সাতনং বাক্সার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নং ওয়ার্ডের প্রার্থী মেম্বার প্রার্থী জহিরুল ইসলাম আমার নাম আমি বর্তমান মেম্বার আমি গত বছর এই গত নির্বাচনে পাশ করার পরে আমার ওয়ার্ডে আমি ব্যাপক উন্নয়ন করেছি আমার সরকার থেকে পাওয়া যত বরাদ্দ আছে আমি ব্যক্তিগতভাবে একটা দল করি কিন্তু আমি আমার বরাদ্দের যে আমি যে গভর্নমেন্ট থেকে যে বরাদ্দ পাইছি ঠিক যে যেটা পাওয়ার আমি চেষ্টা করেছি সুষম বণ্টন করার জন্য পাশাপাশি আমি প্রতি বছর আমার নিজ অর্থায়নে আমি অনেক কাজ করছি আমি গত বছর কার্জনখালের চুলখালি থেকে বাউসা পর্যন্ত পুরা খালের কচুরিখানে আমার নিজের অর্থায়নে পরিষ্কার করেছি এবং এই বছরও আমি আমার ওয়ার্ডে শত্রু গাড়ি আদলায় বর্ষা মৌসুমে আমি আমার নিজের টাকা দিয়েছি এবং এই আপনার শৈলখালী থেকে বাউসার বাজার পর্যন্ত পাকা রাস্তার পাশে যে আবনা গাছ ছিল এগুলোর কারণে মানুষ হাঁটতে পারত না মানে সাপ বিচ্ছুর ভয় ছিল এইগুলো আমি আমার নিজের অর্থায়নে পরিষ্কার করেছি এবং এই আমার ওয়ার্ডে আমি গত পাঁচ বছরে সাইটটা নতুন রাস্তা করে দিয়েছি কুত্তাপুতুরিয়া পূর্ব পাড়ার সাথে পশ্চিম পাড়ার কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না আমি নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করেছি এই দুইটা পাড়া যেহেতু একটা গ্রাম এই একটা গ্রামে এই দুইটা পাড়া ওই পাড়াগুলোকে একত্রিত করার জন্য এখন চোত্তাপুকুরিয়া পূর্ব পাড়ার সাথে পশ্চিম পাড়ার দুইটা পাকা রাস্তা এই আর দুইটা কাঁচা রাস্তা আর এই দুইটা কাঁচা রাস্তার মধ্যে একটা কাঁচা রাস্তা সোলিং হয়ে গেছে আর একটা কাঁচা রাস্তাও প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ হয়ে যাবে এছাড়াও আরেকটা রাস্তা আমি শৈলখালী কার্জনখাল থেকে চোত্তাপুকুরিয়া চকিদের বাড়ি মার্কেট পর্যন্ত জনতা সুপার মার্কেট পর্যন্ত একটা নতুন রাস্তা গত বছর অর্ধেক করেছি এই বছর বাকি অংশের কাজ চলতেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমার এলাকার জনগণ আবারও মোরগ প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম।